Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প আংটি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি লেখা হয় 26শে কার্তিক 1341 বঙ্গাব্দে, অর্থাৎ 1934 খ্রিস্টাব্দে। শরদিন্দু অমনিবাস সপ্তম খণ্ড থেকে এই গল্পটি আমরা নিয়েছি। গল্পটি একটু অন্য স্বাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের চরিত্রের প্রয়োজনে এর ভাষা কিছু জায়গায় অপরিবর্তিত রাখা হয়েছে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে আংটি। হীরের আংটির হীরেটা যখন আলগা হয়ে যায়, তখন আর তা আঙুলে পড়ে ঘুরে বেড়ানোটা নিরাপদ নয়। হীরে অলক্ষিতে পড়ে হারিয়ে যেতে পারে, বিষয়ই সাবধান। ক্ষেত্রমোহনের আংটির হীরে অনেকদিন আগেই হারিয়ে গিয়েছিল। শোকটা সে সহজেই কাটিয়ে উঠতে পেরেছিল এবং একটা নকল পাথর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল। অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখে ভুল করতে পারত, কিন্তু যারা ওকে চিনত তাদের মনে কোনো মোহ ছিল না। ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তা তার স্ত্রী চপলা জানত। চপলার বয়স 22 বছর, রূপ ও যৌবন দুই আছে, সন্তান হয়নি। তার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল, চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা। 22 বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না, যা থাকে তা পশ্চিম দিগন্তের অস্তরাগ। চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকে গিয়েছিল। তার মনের উপর যে নিগ্রহ হয়েছিল তারই ফলে হয়তো এমনটা ঘটেছিল। মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হয়ে অন্তর্মুখী হয়, তখন তারা কোন পথে কি রূপ ধরে দেখা দেবে এটা বলা দেবতারও অসাধ্য। ক্ষেত্রমোহন লোকটা এক কথায় নিপাট বদমাইশ। মোসাহেবি করা ছিল তার পেশা। বড় লোকের সদ্য বয়প্রাপ্ত সন্তানদের অপ্সরা লোকের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল তার জীবিকা। কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসত। বেহুশ মাতালের পকেট থেকে মানি ব্যাগ চুরি করতে তার বাধ্য না, কিন্তু সে নিজে মদ খেত না এবং অন্য মকার সম্বন্ধেও তার একটা স্বাভাবিক নিষ্পৃহতা ছিল। অপ্সরা লোকের দ্বার পর্যন্ত গিয়ে সে কিন্তু ফিরে আসত। শঙ্করাচার্য সত্যি বলেছেন, এ সংসার অতীব বিচিত্র। চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানতে পারে, তখন ভয়ে বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে পড়েছিল। তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলল। ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করে চপলাকে নিজের চারবাক নীতি বুঝিয়ে দিল। তারপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হয়ে পড়েছিল, তার মনে আর মোহ ছিল না। ট্রাম ঘষা সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলায় গোটা দুই ঘর নিয়ে ক্ষেত্রর বাসা। শোয়ার ঘরের একটা জানালা বড় রাস্তার উপরেই, সেখানে দাঁড়ালে রাস্তা পরিষ্কার দেখা যায়। সেদিন বিকেলে চপলা সেই জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনে ফিরে তাকাল। খুশি খুশি মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকল। ক্ষেত্রর বয়স 30, সুশ্রী চটপটে বাকপটু। সে হাসতে হাসতে চপলার পাশে এসে দাঁড়াল, বলল, সব ঠিক করে ফেলেছি আজ রাত্রিরেই, বুঝলে? গুদাম সাবার, মাল সাবার। চপলা তার মুখের দিকে চেয়ে হাসল, জল জলে চোখ ঝলসানো হাসি।
চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না। বরং কেমন করে কার কাছ থেকে টাকা ঠকিয়ে নিল, কাকে মাতাল করে পকেট বুক থেকে নোট চুরি করল, এসব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে চপলার কাছে বলতে সে ভালোবাসত। বেশ একটা আত্মতৃপ্তি অনুভব করত। এখন সে জানলার গড়ার ধরে উৎসাহের সঙ্গে বলতে আরম্ভ করল, তোমাকে একদিন বলিনি এক নতুন ক্যাপ্টেন পাকড়েছি, বেশ শাঁসালো জমিদারের ছেলে, কলকাতায় ফুর্তি করতে এসছে, নরেন চৌধুরী নাম, ভোরে পুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে, তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি। ছোড়ার বয়স বেশি নয়, 23-24, কিন্তু হলে কি হবে, এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে, একেবারে আস্ত ঘু ঘু। এই দেখো না, এক মাস ধরে তেল দিচ্ছি, এখনো একটি শিকি পয়সা বার করতে পারিনি, সালাম মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না, নিজে গিয়ে বোতল কিনে আনবে নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে, তার থেকে দু পয়সা বাঁচাবো সে গুড়ে বালি, পাঁড় মাতাল, কিন্তু মদের গিলাস ছোবার আগে কি করে জানো, টাকা কড়ি মায় হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটা ওই শালা দারোয়ানের হাতে দিয়ে বলে, যাও মৌজ করো, এই বলে তাকে একেবারে বাড়ির বাইরে বার করে দেয়, তারপর আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে থাকে, চন্ডাল ব্যাটার ছেলে। চপলা মন দিয়ে শুনছিল, এই আকস্মিক উত্তাপে কৌতুক ভরে হেসে ফেলল, বলল, তবে যে বললে সব ঠিক করে ফেলেছি, ক্ষেত্র মুখের একটা বিরক্তি সূচক ভঙ্গি করে বলল, দেখলুম মশালা পগিয়া বদমাইশকে সহজে ঘায়েল করা যাবে না, একেবারে ঘর মটকাতে হবে, আমারও জেদ চেপে গেছে, আজ রাতে ঠিক করেছি বেটার দেরাজ ফাঁক করবই, এই দেখো চাবি তৈরি করে রেখেছি, বলে পকেট থেকে কয়েকটা চকচকে চাবি বের করে দেখালো। চুরি করবে? হ্যাঁ, ঢের খোশামত করেছি, আর নয় এবার এক হাত ভানুমতির খেল দেখিয়ে দেব, টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় রাখে ভগবানই জানে, কিন্তু একটা হীরের আংটি আছে, রাতে বেরোবার সময় সেটা এক হাত ভানুমতির খেল দেখিয়ে দেব, টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় রাখে ভগবানই জানে, কিন্তু একটা হীরের আংটি আছে, রাতে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায়, সেইটের ওপর তাক করেছি, কি হীরেটা মাইরি, চপলা যদি দেখো চোখ ঝলসে যাবে তোমার, দাম 1000 টাকার এক কানা করি কম নয়, যদি 500 টাকাতেও ছাড়ি কেশ শেখরা লুফে দেবে, কিন্তু যদি ধরা পড়ো? সে ভয় নেই, বন্দোবস্ত সব পাকা করে রেখেছি, আজ 11টা থেকে 12টার মধ্যে বেটা বেরুবে, সমস্ত রাত বাড়ি ফিরবে না। একটু অন্যমনস্ক ভাবে চিন্তা করে ক্ষেত্র বলল, কোথায় যাবে কিছুতেই বলল না, হয়তো নটরাজ থিয়েটারের সৌদামিনীর কাছে, কিন্তু সৌদামিনী তো মেনামিত্তিরের, যাকে যে চুলে খুশি যাক, আসল কথা হলো 11টার পর বেটা বাড়ি থাকবে না, দারোয়ানটাও বেরুবে, তার ব্যবস্থা করে ফেলেছি, ব্যাস গলির মোড়ে ওত পেতে থাকব, কর্তারাও বাড়ি থেকে বেরুবেন আর আমিও সুট করে গিয়ে ঢুকব, তারপরেই গুদাম সাবার, মালও সাফ, শালা লুটলিয়া। রাস্তার দিকে তাকিয়ে ক্ষেত্র উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু পরক্ষণে বেড়ালের মতো লাফ দিয়ে জানলার সামনে থেকে সরে এসে চাপা গলায় বলল, ছুটে এসো ছুটে এসো, ও পাশে ফুটপাথ দিয়ে যাচ্ছে। চপলা সরল না, বলল, কে? নরেন চৌধুরী, সরে এসো। কি দরকার, আমাকে তো আর চেনে না। তা বটে,
তারপর ঘরের ভেতরের অন্ধকার থেকে উঁকি মেরে উত্তেজিত কণ্ঠে বলল, ওই ওই দেখতে পাচ্ছ ওই যে ফর্সা মতো চেহারা, আরে গিলে করা আদির পাঞ্জাবি, হাতে হরিণের সিংহের ছড়ি, উনি নরেন্দ্র চৌধুরী, হাতের আংটিটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। চপলা বাইরের দিকে তাকিয়ে হাসল। পরন্ত দিনের আলো তার মুখের ওপর পড়েছিল, মনে হলো যেন এক রাশ হীরে ঝরে পড়ল। হীরেটার দাম কত বললে? 1000 টাকা। ক্ষেত্র বিছানার ওপর গিয়ে বসল। বেশিও হতে পারে, এবার তোমার ঝুমকো গড়িয়ে দেবই, বুঝেছ? ওই কেষ্ট শ্যাকরাকে দিয়েই গড়িয়ে দেব, সস্তায় হবে, অনেকদিন ধরে তোমায় বলে রেখেছি। রাস্তার দিকে দৃষ্টি রেখেই চপলা বলল, ক্ষেত্র জিজ্ঞাসা করল, চলে গেছে না এখনো আছে? চপলার ঠোঁটের ওপর দিয়ে একটা ছোট্ট হাসি খেলে গেল, ক্ষেত্র তা দেখতে পেল না। চপলা বলল, মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে। ফিরে আসছে? ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল। তা তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি? ব্যাটা যেরকম কুচুটে শয়তান, তুমি সরে এসো, এই কি জানে। চপলা জানলা দিয়ে গলা বাড়িয়ে খানিক পরে সরে এসে বলল, চলে গেছে। যাক, তাহলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল, বলে ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চপলা যেন অন্যমনস্ক ভাবে ক্ষেত্রর মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না? ক্ষেত্র এক গাল হাসল। পারে না? টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি। খুন, জখম, জাল, জুয়াচুরি, আর দুনিয়াটাই তো চলছে ওই টাকার পেছনে, আর তাতে দোষী বা কি? টাকা না হলে কারুর একদণ্ড চলে? তবে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে। ব্যাটা আমাকে বড় হয়রান করেছে, যেমন করে হোক ওর ওই আংটি গপ করবই। আলস্য ভরে দুই হাত মাথার উপর তুলে চপলা গা ভাঙল, তারপর বলল, যাই চুল বাঁধি গে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আংটি। ক্ষেত্রমোহন একজন পাকা জুয়াচোর, বড়লোক ছেলেদের উচ্ছন্নে পাঠিয়ে তাদের সর্বশ্রান্ত করাই ছিল তার পেশা। তার স্ত্রী চপলা সে কথা জানত। নরেন চৌধুরী নামে একটি ছেলেকে ক্ষেত্রমোহন বেশ কিছুদিন ধরে ঘায়েল করার চেষ্টা করছিল, কিন্তু মাতাল হলে কি হবে? নরেন টাকা পয়সা এবং তার হীরের আংটি সম্পর্কে খুবই সাবধানী। ক্ষেত্র তার স্ত্রীকে বলল, অনেক হয়েছে আর নয়, সেই রাতেই সে নরেনের হীরের আংটি হাতাবে। সব ব্যবস্থা সে করে ফেলেছে। এমন সময় রাস্তায় ফুটপাত দিয়ে নরেন চৌধুরী হেঁটে যাচ্ছিল, তাকে দেখে জানলা থেকে চপলাকে সরে আসতে বলল ক্ষেত্র। আর এই কথাও বলল যে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। তারপর রাত 10:30 সময় ক্ষেত্র গলির মোড়ে এসে দাঁড়ালো। ঠিক সামনে দিয়ে ফোড়ে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলে গেছে। গলির মুখ যেখানে গিয়ে তার সাথে মিশেছে সেখানে একটা কাঠের আড়ত আছে, সেই আড়তের গা ঘেঁষে দাঁড়ালে
সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায়। রাস্তার গ্যাস কাছাকাছি নেই। এখান থেকে নরেন চৌধুরীর বাসার সদর বেশ দেখা যায়, বড়জোর 20 গজ। রাস্তার উপরেই দরজা। দরজা খুললে ভেতরে একটা ছোট গলি, গলির দুধারে দুটি ঘর, রাস্তার উপরে বাইরের দিকে জানলা আছে। ক্ষেত্র দেখল পাশের একটা ঘরে আলো জ্বলছে, এটাই আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়ের টেবিল আছে, সেই টেবিল আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়ের টেবিল আছে, সেই টেবিলের ডান দিকের দেরাজে। ক্ষেত্র পকেটে হাত দিয়ে দেখল চাবি ঠিক আছে। সে মনে মনে হিসেব করল, কাজ শেষ করে বাইরে আসতে মিনিট দশেকের বেশি সময় লাগবে না। তার হাত নিষ্পিষ করতে লাগল, একটা স্নায়বিক অধীরতা তার শরীরকে চঞ্চল করে তুলল। লোকটা কতক্ষণে বাড়ি থেকে বেরোবে? ক্ষেত্র বিড়ি ও দেশলাই বার করল, বিড়িতে ফুঁ দিয়ে ঠোঁটে ধরিয়ে দেশলাই জ্বালতে গিয়ে সে থেমে গেল। না, কাজ নেই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে বটে, কিন্তু গলির দুধারে বাড়ি, কে জানে যদি কেউ দেশলাইয়ের আলো দেখতে পায়। ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রেখে দিল, হাতে ঘড়ি ছিল, চোখের খুব কাছে এনে দেখল 11:05। সময় হয়ে এসেছে। এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভে গেল। ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টে সদর দরজার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ল। সদর দরজা খুলে নরেন চৌধুরী বাইরে বেরুল। ক্ষেত্র কাঠগোলার দেয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সেঁটে রইল। নরেন ফুটপাথে দাঁড়িয়ে সিগারেট ধরাল, বড় বড় চোখ করে ক্ষেত্র দেখল তার হাতে আংটি আছে কিনা। না, নেই। আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলল। নরেন ছড়ি ঘোরাতে ঘোরাতে চলে গেল। এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বের করে হাসল, নরেনের পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখে নিয়েছিল। এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল। সে মনে মনে বলল, মানিক অভিসারে বেরুলেন, কোন একজন স্ত্রীলোক একে একেবারে শুষে শেষে ছোবড়ার মতো দূরে ফেলে দেবে, এটা ভেবে সে মনে বড় তৃপ্তি পেল। গরুক গরুক, সোনার চাঁদকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিক। কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বের হচ্ছে না কেন? খোট্টাটার আবার কি হলো? ভাঙ্গে ঘুমিয়ে পড়ল না তো? আরো খানিকক্ষণ অপেক্ষা করে ক্ষেত্র ঘড়ি দেখল, সোয়া 11:00। তাই তো, কি হলো? দারোয়ান আগে বেরিয়ে যায়নি তো? তাহলে নরেন দরজায় তালা লাগিয়ে যেত। তবে দারোয়ানটা কি সত্যি ঘুমিয়ে পড়ল নাকি? তাকে সরাবার জন্য ক্ষেত্র এত মেহনত করেছে, সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তাড়ির আড্ডার সন্ধান পর্যন্ত বলে দিয়েছে, আর শেষে কিনা? এই সময় খোট্টা দারোয়ান বের হল, দরজায় তালা লাগিয়ে পাগড়ি বাঁধতে বাঁধতে নাগরা ঠকঠক করতে করতে সে পেরিয়ে গেল। এইবার সময় হয়েছে। দারোয়ানের নাগরার শব্দ মিলিয়ে যাবার পর ক্ষেত্র কাঠগোলার অন্ধকার ছায়া থেকে বের হয়ে এল। রাস্তা নির্জন,
বাধা বিপত্তির কোনো ভয় নেই। কিন্তু দুপা এগিয়ে ক্ষেত্র আবার ফিরে এলো। কাজ নেই, আর একটু যাক। যদি দারোয়ানটা কিছু ভুলে ফেলে গিয়ে থাকে হয়তো আবার ফিরে আসবে। দশ মিনিট কেটে গেল, দারোয়ান ফিরল না। তখন ক্ষেত্র অন্ধকার থেকে বের হয়ে এলো, বেশ স্বাভাবিক দ্রুত পদে, যেন নিজের বাড়িতে যাচ্ছে এমন ভাবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে চাবি বের করে বেশ শব্দ করে দরজা খুলল, তারপর ভেতরে প্রবেশ করে দরজা ভেজিয়ে দিল। ক্ষেত্রর পকেটে একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল, সেটা এবার সে জ্বালল। একবার চারিদিকে ফিরিয়ে দেখে নিল, তারপর বাঁদিকের দরজার উপর ফেলল। দরজায় তালা লাগানো, ক্ষেত্র আর একটা চাবি বেছে নিয়ে তালাই পড়াল। খুট করে শব্দ হল, তালা খুলে গেল, টর্চের আলো নিভিয়ে ক্ষেত্র ঘরে ঢুকল। ঘরে কোথায় কি আছে সবই তার জানা ছিল। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে রাস্তার দিককার জানলাটা বন্ধ করে দিল, তারপর ঘরের দিকে ফিরে টর্চ জ্বালল। টর্চের আলো একটা টেবিলের উপর গিয়ে পড়ল। টেবিলের উপর বিশেষ কিছু নেই, কাগজ চাপা, ব্লটিং প্যাড, দোয়াত, কলম। টেবিলের আশেপাশে দু তিনটে চেয়ার এলোমেলো ভাবে দেখা গেল। ক্ষেত্র আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ল। টেবিলের সামনে চেয়ারে বসে সে দেরাজ খুলতে আরম্ভ করল। ডান ধারের দেরাজগুলো খোলা, কিন্তু বাঁ ধারের দেরাজের সামনে একটা কবাট আছে, তার গায়ে চাবির ঘর। ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি ঢুকিয়ে খুব সাবধানে ঘোরাল, কবাট খুলে গেল। চারটে দেরাজ, নরেন ওপরের দেরাজে আংটি রাখে। ক্ষেত্র দেরাজের ভেতর আলো না ফেলেই তার ভেতর হাত ঢুকিয়ে দিল। কাগজপত্র ও পানের ডিবে তার হাতে ঠেকল, কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকল না। তখন সে দেরাজের ভেতর আলো ফেলে দেখল, আংটি নেই। আংটি নেই, কোথায় গেল? প্রথমটা ক্ষেত্র কিচ্ছু বুঝতে পারল না। সে এতই নিশ্চিত ছিল যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হয়ে গেল। তারপর তার বুকের ভেতরটা দূর দূর করে উঠল। তবে কি, সে সভয়ে একবার ঘরের চারপাশে যাইল। টর্চটা ঘরের কোণে কোণে ফেলে দেখল, না, কেউ তো নেই। সে ভয় করছিল নরেন তাকে ধরবার ফাঁদ পেতেছে, তা নয়। হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে। মেঝেই হাঁটু গেড়ে বসে ক্ষেত্র দ্বিতীয় দেরাজটি খুলল। একেবারে শূন্য, তাতে একটা আলপিন পর্যন্ত নেই। তৃতীয় দেরাজ, সেটাও শূন্য। চতুর্থ দেরাজও তাই। ক্ষেত্রর কপালে ঘাম ফুটে উঠল। নেই, কিচ্ছু নেই। আংটি তো দূরের কথা, একটা পয়সা পর্যন্ত নেই। আলো নিভিয়ে অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আবার তার বুক ধকধক করতে লাগল। নরেন নিশ্চয়ই সন্দেহ করেছিল, তাই তাকে ঠকাবার জন্য। কিন্তু না, নিশ্চয়ই আছে। হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকে খোলা দেরাজেই আংটিটা রেখে গেছে। ক্ষেত্র আবার আলো জেলে ডান দিকের দেরাজগুলো খুঁজতে লাগল, কিন্তু কোনোটাতেই কিচ্ছু পেল না।
কতগুলো মদের বিজ্ঞাপন, স্ত্রীলোকের ছবি, গোটা কয়েক অশ্লীল বিনীতি উপন্যাস। এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চেপে ধরল। তার মনে হল শূন্য বাড়িখানা তার চুরির ব্যর্থ প্রয়াস দেখে নিঃশব্দে অট্টহাসি করছে। এই ঘর ক্রমশ ছোট হতে হতে তাকে চেপে ধরবার চেষ্টা করছে। সে ধরা পড়ে গেছে, আর পালাতে পারবে না। এই সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করে বারোটা বাজল। ঘড়ির আওয়াজ ক্ষেত্রর কানে বোমার আওয়াজের মতো লাগল। বারোটা! এতক্ষণ সে এখানে আছে, যদি কেউ এসে পড়ে, লড়েনি যদি ফিরে আসে। ক্ষেত্র আর দাঁড়ালো না, দেরাজগুলো খোলাই পড়ে রইল। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে এল। তারপর বাড়ির বাইরে এসে ভয়ে ভয়ে চোখে একবার চারিদিকে তাকাল, কাউকে দেখতে পেল না। পাড়া পুরো নিস্তব্ধ। তখন সে কাঁপা কাঁপা হাতে সদরের তালা বন্ধ করে হন হন করে চলতে আরম্ভ করল। তার বাসা যেদিকে, সে ঠিক তার উল্টো মুখে চলেছে, সেটা সে জানতেই পারল না। একটার সময় ক্ষেত্র নিজের বাসার সামনে এসে দাঁড়াল। এতক্ষণে তার মাথা বেশ ঠান্ডা হয়েছে, ভয় আর নেই। এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খুলে রেখে পালিয়ে আসার জন্য সে একটু লজ্জা পাচ্ছে। কিন্তু বিস্ময় তার কিছুতেই ঘুচছে না। নরেন কি তাকে সন্দেহ করেছিল? তাই বা কি করে সম্ভব? নরেন আংটি পরে বাইরে যায়নি, এটা সে নিজের চোখে ভালো করে দেখেছে। তবে আংটিটা গেল কোথায়? ক্ষেত্র নিজের সিঁড়ির দরজার কড়া নাড়ল। তার ওপরে উঠবার সিঁড়ি আলাদা, নিচের তলার বাসিন্দার সাথে কোনো সংযোগ নেই। তাই প্রতিবেশীকে না জাগিয়ে রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরতে পারে। কিছুক্ষণ পরে চপলা এসে দরজা খুলে দিল। ক্ষেত্র কোনো কথা না বলে উপরে উঠে গেল। চপলা সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে শোয়ার ঘরে ফিরে এলো। তারপর কথা না বলে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। ক্ষেত্র জামা খুলতে খুলতে ভাবছিল, চপলা জিজ্ঞেস করলে কি উত্তর দেব। কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করল না, তখন সমস্ত কথা বলবার জন্য তার নিজের মন উসখুস করতে লাগল। মুখে চোখে জল দিয়ে আলোটা কমিয়ে দিতে দিতে সে বলল, আজ ভারী আশ্চর্য ব্যাপার হল, ঘোলে নাকি? ব্যর্থতার কুণ্ঠায় তার গলার আওয়াজও নিস্তেজ। চপলা উত্তর দিল না, কেবল গলার একটা শব্দ করল মাত্র। ক্ষেত্র বিছানায় উঠে দেখল চপলা চিত হয়ে শুয়ে আছে, তার ডান হাতটা চোখের উপর রাখা। অল্প আলোয় চপলার মুখ ভালো করে দেখা গেল না। আংটিটা পেলুম না বুঝলে? চপলার কাছ থেকে কোনো সাড়া এলো না। সে ঘুমিয়েছে কিনা দেখবার জন্য ক্ষেত্র তার মুখের কাছে মুখ নিয়ে গেল। জেগে আছো না ঘুমোলে? চপলার চোখের উপর হাতটা একটু নড়ল। সঙ্গে সঙ্গে তার আঙুলের উপর আলো ঝিকমিক করে উঠল। ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠে বসল। চপলার হাতখানা টেনে নিজের চোখের সামনে এনে বিকৃত চাপা গলায় বলে উঠল, আংটি!
হে আংটি তুমি কোথায় পেলে? তুমি কোথায় পেলে? আরে আরে তুমি কোথায় পেলে? কথা কাটা যাচ্ছে না, জিজ্ঞেস করছি না, কোথায় পেলে এই আংটি?